আমার কখনোই উদ্দেশ্য না যে এক ক্যাডারের বিরুদ্ধে আরেক সংস্থাকে মুখোমুখি করার। এই সাব রেজিস্ট্রারকে কিন্তু যে জখম করা হয়েছে সেটা সিরিয়াস ছিল এবং তার সুচিকিৎসাটা আমাদের প্রায়োরিটি ছিল। আমরা তাকে রাজশাহী হাসপাতালে ভর্তি করেছিলাম, সেইখানে তাকে কিছুদিন রাখার পরে আমরা তাকে আরও ভালো চিকিৎসার জন্য, যদিও সেই সময় তার শারীরিক অবস্থা ভালো ছিল কিন্তু এই আঘাতের পরে মেন্টাল ট্রমাটা ছিল, সেই জন্য তাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হসপিটাল এ স্থানান্তরিত করি। তিনি সেইখানে চিকিৎসায় ছিলেন এবং তিনি এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। দ্বিতীয় যেটা করা হয় যে এই রকম ঘটনার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা মামলা করতে হয়, সেই মামলাটা করেছি। তৃতীয় যেটা করেছি সেটা হচ্ছে যে একজন উপজেলা নির্বাহী অফিসারের সম্বন্ধে একটা কমপ্লেইন করা হয়েছিল যে সেই এই এটা করেছে। আমার কখনোই উদ্দেশ্য না যে এক ক্যাডারের বিরুদ্ধে আরেক সংস্থাকে মুখোমুখি করার, সেই জন্য ডিপার্টমেন্টাল যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন, আমি এই আমার মন্ত্রণালয় থেকে মাননীয় ক্যাবিনেট সচিবকে তার ব্যাপারে কমপ্লেইন করেছি এবং আমি আশা করছি যে, এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে এইটার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা হবে। আমার মনে হয় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিতে পারি।